মাননীয় মহাসচিব ঘোষণা দিলেন যে দল দলগতভাবে কোনো নির্বাচনে যাবে না স্থানীয় সরকার নির্বাচনে, তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে ব্যক্তিগতভাবে যেতে ইচ্ছা প্রকাশ করে তো সে যেতে পারবে। এই কথা শোনার পরে নাম নিজের আপনারা জানেন আমি অনেক খেটে খাওয়া মানুষের সংগঠন করি, তাদের পক্ষে পক্ষ থেকে আমার উপরে চাপ সৃষ্টি হতেছিল যে আপনার নির্বাচন করতে হবে। আমি তাদের চাপের কারণে এবং তারাই আমাকে বললো এবং আমিও এটা জানি যে সংগ্রামী মহাসচিব বলছেন যে কেউ যদি ব্যক্তিগতভাবে নির্বাচন করতে চায় তো সে করতে পারে। দলের থেকে আমাকে কেউ কোনোদিন টেলিফোন করে বলে নাই যে আমি নির্বাচনটা করবো না। যখন দলের থেকে অনেকেই বলা শুরু করছে, অনেক নেতাই অনেক আমাদের অনেক নেতাকে দু একজন নেতা পল্টন অফিস থেকে বলছে যে তোমরা নির্বাচনে যাবা না, নির্বাচনে যাবা না, পক্ষান্তরে তো কথাটা যদি আমার পক্ষে না আসে তো ভোটটা কার পক্ষে পড়ে, আমার পক্ষে যদি ভোটটা না পড়ে তার পক্ষে ভোটটা তো নৌকার পক্ষেই পড়ে। যাই হোক, এখন আমি মনে করি দল যা সিদ্ধান্ত নিছে দলের প্রতি আমি অনুগত, এই ব্যাপারে আমি কোনো প্রতিবাদ করব না। তো এখন আমার দায়িত্ব হবে ম্যাডামের মুক্তির জন্য কথা বলা, ম্যাডামের মুক্তির জন্য যুক্তি উপস্থাপন করা, জনমত প্রয়োগ করা। আরেকটি হলো যে ডাকাতির বাক্স, আমি আগে বলতাম যে ইভিএম তো হলো চুরির বাক্স, এখন আমি দেখি এটা ডাকাতির বাক্স। এই ডাকাতির বাক্সের বিরুদ্ধে জনমত গড়ে তোলা, এই জনমত কীভাবে গঠন করতে এটা আমি জানি, কারণ আমি যখন যৌতুক বিরোধ আন্দোলন করি তখন আমি সারা বাংলাদেশে ঘুরে এটা জনমত তৈরি করছি এবং এটার বিরুদ্ধে আইন তৈরি করেছি। অতএব আমার এখন দল আমাকে যেহেতু বিভিন্ন আন্দোলন সংগ্রামের থেকে মুক্তি দিছে, এখন আমার হাতের সামনে দুইটা কাজ, একটা কাজ হলো দেশটাতে খালেদা জিয়ার পক্ষে জনমত তৈরি করা, আর ইভিএম এর বিরুদ্ধে ডাকাতির বাক্স ইভিএম এর বিরুদ্ধে কথা বলা, তাদের এই দুর্নীতি তাদের এই ডাকাতির বিষয়টা তুলে ধরা জনগণের সামনে। এবং আমি সকল রাজনৈতিক দলকে অনুরোধ করব ভবিষ্যতে আপনারা এই ইভিএম এর মাধ্যমে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না। ইভিএম এর মাধ্যমে যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তবে এই ইভিএম এর চুরি আপনারা ঠেকাতে পারবেন না। আর বাংলাদেশের আমলাতন্ত্র এমনই মেরুদণ্ডহীন, এই মেরুদণ্ডহীন আমলাতন্ত্র উপনিবেশিক প্রশাসনিক আদলের সৃষ্টি করা, অতএব তাদের থেকে আর যে একটা নিরপেক্ষ ভূমিকা এটাও আশা করা যায় না। অতএব ইভিএম এর মাধ্যমে নির্বাচনে গেলে কোনো ফল লাভ হবে না। আমি বিএনপির উত্তর সমৃদ্ধি কামনা করি, তারেক রহমান সাহেবের বাংলাদেশের আগমন কামনা করি, তার সুস্বাস্থ্য কামনা করি এবং দেশনেত্রী খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা সহ তার শারীরিক মুক্তি কামনা করি। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করব যে আপনি দয়া করে দেশনেত্রী খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেন, ইতিহাসে আপনার নামটা ভালো স্থানে লেখা থাকবে। আর যদি অনুমতি না দেন তবে এটার বিপর্যয় কী হবে সেটা আপনি ভবিষ্যতে বলে দেবেন। একটা রাজনীতি করতে গেলে একটা দল দরকার হয়, কিন্তু কর্তৃত্ব খুব একটা দরকার না, সেটি হলো যদি একটা ক্লিন ইমেজ থাকে আপনার এবং জনগণের সাথে সম্পৃক্ততা থাকে তবে আপনার তাকে জনগণ বেরোবে। আমি আমি তো দল পরিবর্তন করব না বা নতুন কোনো দলে যোগ দেব না, ঠিক আছে, এগুলো আমি করবো না। তবে আমার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য মানুষের জন্য কাজ করব, আর এমনি দুইটা কাজ করব, একটা হলো দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য আন্দোলন করব, আরেকটা হলো এই ইভিএম এর বিরুদ্ধে আন্দোলন করবো, ইভিএম ইভিএম যেটা ডাকাতির বাক্স এটা প্রমাণ করার চেষ্টা করবো। তা আমি মনে করি আমার ব্যাপারে যাই হয়েছে হয়েছে, এটিএম কামালের মতো একজন পরিচ্ছন্ন একজন ত্যাগী যে মৃত্যুর সঙ্গে বহুবার আলিঙ্গন করছে এই দলের জন্য, এরকম এরকম একটা এটিএম কামাল দাঁড় নিয়ে তৈরি করা খুবই কঠিন হবে। কিন্তু অনেক মানুষ এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না, এই জন্য বিএনপি যারা স্থায়ী কমিটির সদস্য বিএনপি যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আমার থেকে অনেক গেনেগুলি ব্যক্তি, অনেক উচ্চ সম্মানের ব্যক্তি, অনেক কিছু ওনার রাজনীতি ভালো বোঝেন, ওনার যেটা ভালো মনে করছেন ওনারা করছেন। আমি আমার কাজ খুঁজে পেয়েছি, আমার কাজটা হলো ইভিএম এর বিরোধী ইভিএম যে ডাকাতি করে এটা প্রমাণ করা, আরেকটা হলো আমার যাকে আমি
মার মতনই শ্রদ্ধা করি, আমার রাজনৈতিক মা মনে করি, দেশটির খালেদা জিয়ার পক্ষে জনমত প্রয়োগ করা। আমি তো বললাম যে বিএনপি যারা নীতি নির্ধারক যারা আমাকে বহিষ্কার করলো, নির্বাচন চলাকালীন অবস্থায় যারা আমাকে অব্যাহতি দিল, এর অর্থ হলো যে তমুরকে ভোটটা দিও না, তমুরকে ভোটটা দিও না এবং ভোটটা তোমরা পানিতে ফেলে দেবো এই কথাও বলে নাই, ভোট কেন্দ্রে চাইও না এই কথাও বলে নাই, বলছে যে তমুরকে তমুরের পক্ষে থাকো না এই কথাটা বলছে। মহাসচিব বলছে যে ঘোষণা দিয়ে বলছে কেউ যদি নির্বাচন করতে চায় সে করতে পারে, তার জন্য ওপেন, তার জন্য ফ্রি। আমি তো সেই কথা অনুযায়ী আমি নির্বাচন করছি। মহাসচিবের কথা যে একসময় কচু পাতা পানিতে পরিণত হবে এটাতে মনে করতে বিশ্বাস করতে পারি নাই, যে আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রাখো আমি যেন বেমেনে এটা না করি, মানুষ আমার দ্বারা যেন কোনো বেমেনে না হয়, আমি যেন সবসময় মানুষের ন্যায্য কথাটা ও সত্য কথাটা বলতে পারি। এখন ব্যাপার হয়েছে কি, জাতিটা মিথ্যার কাছে পরাজিত হয়ে গেছে, নির্বাচন কমিশনারটা মিথ্যা ফ্যাক্টরি এবং প্রশাসন একটা মিথ্যার ফ্যাক্টরি, সব মিথ্যা মিলে এখন জনগণের এই মিথ্যার কষাকাছে মানুষ জর্জরিত হয়ে পড়ছে। এটার মুখোমুখি একটু দাঁড়াইতে চাই। আমার আমি যেহেতু জাতীয়তাবাদী নীতিতে বিশ্বাসী এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, এবং এই বিএনপি যখন ওই বিশ্বাসের একটা বড় দল, তিনিও আমার নেতা, আমি একটা কর্মী হিসাবে থাকতে পারবো, কর্মী থেকে তার পরিষ্কার করা যায় না, সমর্থকের থেকে তার পরিষ্কার করা যায় না, পদের থেকে পরিষ্কার করা যায়, একটা সমর্থক হিসাবে থাকবো, তাহলে বলতে পারছেন।